হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সার তোমাদের মেন্টর পাপ্প সরকার ওয়েলকাম টু ইউর ফিজি ইটস ফ্যামিলি তোমরা যারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ শিক্ষাবর্ষে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে ইউজি কোর্স বা কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কয়েকটা আপডেট দেবো তার জন্য এই ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবা এই ভিডিওতে আমরা ডিসকাস করবো তোমরা যারা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্টের কাউন্সিলিং কমপ্লিট হয়েছে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের এখনো কাউন্সিলিং হয়নি যে ডিপার্টমেন্টগুলার কাউন্সিলিং হয়নি সেই ডিপার্টমেন্টগুলোর কিন্তু অফিসিয়াল ডেট চলে আসছে অফিসিয়ালি তোমাদের কবে কাউন্সেলিং হবে কেমন কাউন্সেলিং হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব এবং সঙ্গে সঙ্গে আমরা ডিসকাস করব তোমরা ইউজি কোর্স বা পিজি কোর্সে কাউন্সেলিং হওয়ার পর কেমন করে বুঝতে পাবা যে তোমাদের কনফার্ম হয়েছে কি হয়নি বা তোমরা ওয়েটিং লিস্টের কত নাম্বার ওয়েটিং লিস্টে কোথায় আছো এবং সঙ্গে সঙ্গে এটাও তোমরা জানতে পাবা যে তোমাদের ফিস পেমেন্ট কেমন করে করতে লাগবে ফিস পেমেন্টের নোটিশগুলো কোথায় আসে এবং তোমাদের যে ক্লাস শুরু হবে ক্লাস শুরুর নোটিশটা তোমরা কোথায় দেখতে পাবা সেটাও ক্লাস শুরুর যে নোটিশ আসবে সেটা কিন্তু ডিফারেন্ট একটা ওয়েবসাইটে আসবে আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তার জন্য ভিডিওটা অবশ্যই অবশ্যই লাস্ট অবধি তোমরা দেখবা সো বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন সংক্রান্ত যত পিজির কাউন্সিলিং দেখি পিজির কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখবা যে পিজির কাউন্সিলিং শিডিউল চলে আসছে কোন 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 ডিপার্টমেন্টের কম্পিটিটিভ লিটারেচার এমএসসি কেমিস্ট্রি এমএসসি ফিজিক্স এমএসসি ম্যাথমেটিক্স জিওলজি এই বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু তোমাদের কাউন্সিলিং এর নোটি চলে আসছে কাউন্সিলিং এর নোটিশটা তোমাদের দেখা দিচ্ছে কোন কোন ডেটে সব ডিপার্টমেন্টের ক্ষেত্রেই দেখতে পাচ্ছ অনলাইন মেথডে কাউন্সিলিং হচ্ছে অর্থাৎ অনলাইন মোডে যখন কাউন্সিল

থ্রি পি এম তো এই টাইমের এর মধ্যেই তোমাদেরকে হচ্ছে কাউন্সিলিং হবে আর যে টাইমে যখন কাউন্সিলিং হবে সেই গুলো তোমাদের কি করতে লাগবে অ্যাটেন্ড করতে লাগবে কারা কারা এই কাউন্সিলিং এ চান্স পাচ্ছ কাউন্সেলিং এ চান্স পাচ্ছ এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ এম এ কম্পিটিভ লিটারেচার সব এম এস সি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জিওলজি কম্পিউটার সায়েন্স বোটানিক স্টারেস্টিক্স এনভাররমেন্টাল তোমাদের যাদের যাদের মেরিট লিস্টে নাম আসছে তোমরা কিন্তু সকলেই কি হচ্ছে তোমরা কাউন্সিলিং এর জন্য সুযোগ পাচ্ছ এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমাদের ইনটেক ক্যাপাসিটি কত আছে এই যে টোটাল ইনটেক ক্যাপাসিটি দেখতে পাচ্ছ এখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নেও এটা হচ্ছে টোটাল বলা আছে ইনটেক ক্যাপাসিটি কোন সাবজেক্টের কত এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখে আসো তোমরা দেখলেই বুঝতে পারো যে তোমাদের পরবর্তীতে চান্স পাচ্ছ দেখো অনেক অনেক সিট আছে তোমরা আছে এগুলো কিন্তু সমস্ত এক্সটার্নাল স্টুডেন্টের জন্যই সিট ওকে সমস্ত সিট গুলো এক্সটার্নাল স্টুডেন্টের জন্য তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কাদের কাদের কাউন্সেলিং চান্স পাওয়া পাওয়ার কত আছে

সেটা তোমাদের এই যে জুম অ্যাপের যে কাউন্সিলিংটা হবে কাউন্সিলিং কিন্তু জুম অ্যাপের থ্রুতে হবে এই জন্য এর যে ডেটটা আছে সেই ডেটের আগের দিনের রাত্রিবেলা তোমাদের রেজিস্টার জিমেল আইডিতে একটা মেল আসবে ওকে তো নয় তারিখে কাউন্সিলিং হলে আট তারিখে আসবে দশ তারিখ হলে নয় তারিখের মধ্যে তোমাদের রেজিস্টার জিমেল আইডিতে একটা এর লিঙ্ক আসবে সেই লিঙ্কটা তোমরা ইনবক্সে পেতে পারো বা ট্রাস্টে বা স্প্যামের মধ্যে খুঁজলেই তোমরা পেয়ে যাবা সেই লিঙ্কটা পাওয়ার পর অ্যাক্টিভ হবে না যখন কাউন্সিলিং হবে তার কুড়ি মিনিট আগে তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ হবে অর্থাৎ তোমাদের টেন এ এম এ হলে তোমাদের হচ্ছে নাইন ফোর নাইন ফোরটিতে তোমাদের সেটার লিঙ্ক অ্যাক্টিভ হবে তোমরা তার পরবর্তীতে জয়েন করতে পারো এবং যখন কাউন্সেলিংটা করবা। ভিডিও কলে জয়েন করার সময় তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে সমস্ত কিছু মেলের মধ্যে থাকবে ওটা দিয়ে জয়েন করবা এবং জয়েন করার যে নামটা দেবা সেটা বিশ্বব্যাপী ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনস করার সময় তোমার যে নামটা দিছো সেটার ফুল নাম দিয়ে তোমরা হচ্ছে অবশ্যই জয়েন করবা এবং জয়েন করার পরবর্তীতে তোমাদের ওইখানে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবার কি কি ডকুমেন্টস লাগবে অরিজিনাল কিছু ডকুমেন্ট লাগবে যেমন তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের হচ্ছে মার্কশিট অ্যাডমিট কার্ড টেনের দিতে পারো তাহলে এই ডেট অফ বার্থ সার্টিফিকেট কাজ হয়ে যাবে এমনি ফটো আইডেন্টি কার্ড লাগবে যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ ইস ড্রাইভিং লাইসেন্স এগুলো হলেই হবে ওয়াল মার্কশিট তোমাদের হচ্ছে ক্লাস টেন ক্লাস টুয়েলভ বিএসসি গ্র্যাজুয়েশন সব মার্কশিটগুলো লাগবে এবং তোমাদের হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেটের ক্ষেত্রে যার যেটা ক্যাটাগরিতে অ্যাপ্লিকেবল সেই সার্টিফিকেটটা লাগবে ক্যাটাগরি কেউ যদি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করে থাকো কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট না থাকে তার কিন্তু পরবর্তীতে কাউন্সেলিং হবে না এবং কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন এই কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন এবং এনি আদার রেলিভেন্ট ডকুমেন্টস এটার ক্ষেত্রে অনেকে বুঝতে অসুবিধা হয় এটা কোন ডকুমেন্টস যেমন কাশ্মীরি মাইগ্রেন্ট হলে তাদের সার্টিফিকেট বা স্পোর্টস ক্যাটাগরির কেউ হলে তাদের সার্টিফিকেট বা তোমাদের যদি এমন হয় যে তোমার হচ্ছে ক্লাস

যে অনলাইন কাউন্সেলিং এর পর ইউজি কোর্স বা পিজি কোর্সের বোধ দুইজনের ক্ষেত্রে কি হয় অনেকে বুঝতে পারো না কাদের কনফার্ম হচ্ছে কারা ওয়েটিং লিস্টে আছে তোমাদের এর জন্য কি করতে লাগবে কনফার্ম যারা পাচ্ছ তাদেরও মেল আসছে আস্তে মেলের মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে এবং তোমাদের যে রেজিস্টার্ড মেলটা আছে ওটার মধ্যেই সব কিছু লেখা থাকবে বা ওয়েটিং লিস্টেও যারা যারা আছো তোমরা এসসি সির ওয়েটিং লিস্টের কত নম্বরে আসে বা জেনারেল কাস্টের বা আনরিজার্ভ ক্যাটাগরির ওয়েটিং লিস্টের কত নম্বরে আসো সমস্ত কিছু ওখানে লেখা থাকবে ওকে ওয়েটিং লিস্টের কত নম্বরে নাম্বারে ও কনফার্ম হচ্ছে কি হয়নি সব কিছু লেখা থাকবে এবং এবং তোমাদের যখন কাউন্সেলিং কমপ্লিট হবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্টের লিঙ্ক আসে কিন্তু পেমেন্টের লিঙ্ক আসার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু পেমেন্ট করা যায় না বা অনেক আটচল্লিশ ঘন্টা বলে বা অনেক সময় ওর পরেও আসে তো কখন তোমরা পেমেন্ট করতে পাবা এবার কেমন করে পেমেন্ট করতে পাবা সেটাই আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো অনেকের প্রবলেম হয় যে পেমেন্ট করতে কেমন অসুবিধা হয় এর জন্য কি দেখবা পেমেন্ট করার আমি দেখাচ্ছি একদম প্রথম থেকে দেখাচ্ছি তোমরা কি করবা গুগলে যাবা গুগলে গিয়ে লিখবা বিশ্বভারতী ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি আসার সঙ্গে সঙ্গে তোমরা কি দেখবা বিশ্বভারতীর এমন একটা ওয়েবসাইট পাবা এমন ওয়েবসাইটের মধ্যে আসলে এখানে অ্যাডমিশনে ক্লিক করলে অ্যাডমিশন পেয়ে যাবা তারপর অ্যাডমিশনে ক্লিক করবা অ্যাডমিশন অন করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এমন একটা ওয়েবসাইট আসবে আমি দেখায় দিচ্ছি তোমাদের একটা এই হচ্ছে ওয়েবসাইটটা আসবে পোর্টালের মধ্যে গেলে তোমরা এখানে দেখতে পাবা এটা স্কুল অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভ এর বিশ্বভারতী ইউনিভার্সিটির ওকে এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ তোমাদের ইউজি কোর্সের জন্য এটা হচ্ছে পিজি কোর্সের জন্য এবার তোমাদের যদি সাপোজ কথার কথা হচ্ছে ইউজি ইউজি তোমাদের যারা যারা বা তারা তারা কবে কবে তোমাদেরকে ফিস পেমেন্ট করবে কেমন করে ফিস পেমেন্ট করবা একটা জিনিস মাথায় রাখতে লাগবে তোমাদের যদি ফিস পেমেন্ট না করো তাহলে কিন্তু আর যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটের মধ্যে যদি ফিস পেমেন্ট না করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে

তাহলে পেমেন্টের এখানে ক্লিক করবা পেমেন্টের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্ট লিংক আপডেট আছে এখানে দেখতে পাবা এবার এখানে দেখো কি আছে বিএ অনার্স ফিলোসফি বিএ অনার্স ফিলোসফির ক্ষেত্রে কবে তোমাদের ফিস পেমেন্ট করতে লাগতেছে ফিস পেমেন্ট করতে লাগতেছে 6 সেপ্টেম্বর 12.1 এএম থেকে 7 সেপ্টেম্বর ওকে তাহলে 6 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে ফিলোসফি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা যারা চান্স পাইছো তাদের ক্ষেত্রে তোমাদের ফিস পেমেন্ট করতে লাগবে এবং তেমনি দেখতে পাচ্ছ যে কম্পিটিভ রিলিজ রিলিজনের ক্ষেত্রে কি হচ্ছে থেকে কিভেন সেপ্টেম্বর এই টাইমের মধ্যে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে লাগবে আর ফিজ পেমেন্টে ফার্স্ট টোটাল পেমেন্ট করতে লাগে সেটা তোমরা একবার প্রসপেক্টাস থেকে দেখে নিতে পারো যে তোমার ডিপার্টমেন্টে তোমার ক্যাটাগরিতে কত ফিস পেমেন্ট করতে লাগে এটা হচ্ছে আলাদা আলাদা হয় যেমন জিওগ্রাফি অনার্স এর ক্ষেত্রে ফাইভ থেকে সিক্স সেপ্টেম্বর তো এটার ক্ষেত্রে ডেটা আলাদা এমন করে দেখে নি এখানে লেখা থাকবে আর ওয়েটিং লিস্টের স্টুডেন্ট হলে পাশে কিন্তু লেখা থাকবে যে ওয়েটিং লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট এমন করে লেখা থাকবে আমি দেখাচ্ছি তো ইউজি কোর্সের যারা যারা এই ডিপার্টমেন্ট আছে তারা তোমাদের এই ডেটের মধ্যে কি করে দেবে ফিস পেমেন্ট করে দেবা তাহলে কমপ্লিট হবে ওকে এই যে যেটের মধ্যে ওয়েটিং লিস্ট লেখা নাই তারা কিন্তু যারা কনফার্ম চান্স পাইছো তাদের ক্ষেত্রে এবং ওয়েটিং লিস্টের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা চান্স পাবা তখন লেখা থাকবে ফিস ভিতরে ওয়েটিং লিস্ট তোমরা তোমরা পেমেন্ট করে দাও তোমাদের হচ্ছে সাকসেসফুল হতে পাবা ওকে এবার যদি পিজি কোর্স দেখতে যাও তাহলে তোমরা কি করবা আবার এখানে হোমে আসবা হোমে আসার সঙ্গে সঙ্গে এখানে পিজি কোর্স দেখতে পাবা তাহলে তোমরা কি করবা পিজি সিলেক্ট করবা পিজি কোর্স সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেমেন্ট লিঙ্কে চলে যাওয়া পেমেন্ট লিংকে গেলে এখানে দেখতে পাচ্ছো যেমন এগ্রিকালচার এক্সটেনশনের ক্ষেত্রে তোমাদের কত হচ্ছে ফিফথ সেপ্টেম্বর থেকে সিক্স সেপ্টেম্বর ফিজ পেমেন্ট করতে লাগে ওকে ইন্টারনাল স্টুডেন্ট হলে ব্র্যাকেটে ইন্টারনাল লেখা থাকবে আর যদি কিছু লেখা না থাকে তার মানে এক্সটার্নাল স্টুডেন্ট আর ওয়েটিং লিস্ট হলে এমন করে ওয়েটিং লিস্ট লেখা থাকবে যেমন এমএসসি বায়োটেকনোলজি ফার্স্ট কাউন্সিলিং ওয়েটিং লিস্ট তাহলে ওয়েটিং লিস্টের কারটা ওয়েটিং লিস্টের স্টুডেন্টরা চান্স পেয়েছে তার জন্য ওয়েটিং লিস্ট লেখা ছিল এমন করে তোমাদের লেখা থাকবে ওকে ইউজি কোর্স বা পিজি কোর্স যেটার ক্ষেত্রে ওয়েটিং লিস্ট হলে ওয়েটিং লিস্ট লেখা থাকবে ক্লিয়ার হচ্ছে সো এমন করে তোমাদের কি করতে লাগবে ফিস পেমেন্ট করতে লাগবে তবে তবে ইউজি কোর্সের জন্য আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে লাগবে সেটা তোমাদের একবার দেখায় ইউজি কোর্স এর জন্য তোমাদের কি করবা ইউজি কোর্সে গেলে ফিস পেমেন্ট এর যখন লিংকে যাবা এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউজি কোর্স দেখো অ্যাপ্লাই ফর ইউজি আফটার সিইউটি ইউজি 2024 এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো সমার্থ ই गवर्नमेंटের যে ওয়েবসাইটটি আছে এটা অন হয়ে গেল এটা অন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি করবা লগইন করবা বা তোমাদের যে রেজিস্টার জিমেইল আইডিতে লিংক আসবে সেটা থ্রু তো তোমরা আসতে পারো লগইন করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কি চাইবে অ্যাপ্লিকেশনস নাম্বার চাইবে পাসওয়ার্ড চাইবে এখানে ক্যাপচা ফিলআপ করবে তারপরে লগইন করতে পাবা আমার এখানে লগইন হবে না কারণ আমার কাছে এটা লগইন পাসওয়ার্ড আইডেন্টিটি কিছু নাই তোমরা লগইন করবা লগইন করে ওখানে অনলাইনে ফিস পেমেন্টের অপশন পাবা অনলাইনে ফিস পেমেন্ট করে দেবা ফিস পেমেন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবা তোমরা একদম সেটা হচ্ছে ডেবিট কার্ড দিয়ে পারলে পেমেন্ট করো সব থেকে ভালো হয় বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং দিয়ে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো কিন্তু অনেক সময় কিন্তু আটকে যায় বাট তোমরা যদি করতে চাও করতে পারো সেটা অনেক সময় প্রবলেম হয় ওকে সো এইটা তোমাদের হচ্ছে কাউন্সিলিং এর নোটিশ কেমন করে অ্যাডমিশনের ফিস কার কার ও কবে পেমেন্ট করতে লাগবে সেটা আমি সবকিছু দেখাইলাম এবার তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে এটা দেখার জন্য কি করবা তোমাদের একদম বিশ্বভারতী ইউনিভার্সিটির যে প্রথম যেইটা খোলার পরেই প্রথম যে সাইটটা পাবা সাপোজ আমি দেখাচ্ছি প্রথম থেকে বিশ্বভারতী ইউনিভার্সিটি এইখানে তোমাদের হচ্ছে ক্লাস কবে থেকে স্টার্ট হবে এই নোটিশগুলো আসবে বিশ্বভারতী ইউনিভার্সিটি হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির হচ্ছে মেন সাইট যেটাই হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে এগুলোর সমস্ত ইনফরমেশন এটা পাবা তাহলে এটা অন করবা অন করার সঙ্গে সঙ্গে নিচে দেখবা এখানে কি আছে হচ্ছে নোটিশ ওকে এখানে দেখতে পাচ্ছ নোটিশ লেখা আছে ওকে নোটিশ টা দেখে ভিউ অল করবা ভিউ অল করলে তোমাদের কবে ক্লাস অন হচ্ছে হোস্টেল নোটিশ কবে আসবে সব কিছু কিন্তু এইখানে এই ওয়েবসাইট টা তে আসবে তোমরা এই ওয়েবসাইট টা একবার দেখে নিও কোন ওয়েবসাইট এ তোমরা হোস্টেল ফর্ম কবে হবে কবে ক্লাসটা হবে সমস্ত কিছু এখানে এখন ক্লাস স্টার্ট নোটিশ আসে নাই যখন আসবে এখানে কি আসবে প্রত্যেকদিন অনেক অনেক নোটিশ আসে তোমরা একবার করে চেক করে নিবা তোমাদের কবে হচ্ছে ক্লাস স্টার্ট হচ্ছে ওকে যেমন কোন রিয়ইউনিয়ন থেকে শুরু করে সব সবকিছু নোটিস এখানে তোমাদের হচ্ছে বাবা কলেজ কবে খোলা থাকতেছে বন্ধ থাকতেছে কোন মিটিং আছে কিনা সমস্ত কিছু নোটিস এই এই ওয়েবসাইটে চলে আসবে ওকে আশা করি তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইট কাম করে দেখতে লাগে তারপরে কাউন্সেলিং কবে কেমন করে করতে লাগবে তারপরে তোমাদের কাউন্সেলিং এর পর ওয়েটিং লিস্টে কারা আসুক আর না এই ফিস পেমেন্ট কেমন করে করবা সমস্ত কিছু আমি বোঝাইতে পারছি এমন যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এরপরও